চিন্তা করলাম যে বামি গো ডিশের সমস্যা তাই ঠিকঠাক করে দিয়ে আসি। না কোনো সমস্যা নেই, সবকিছু তো ঠিকঠাক। আচ্ছা ঠিক আছে, তারপর দেখা যায় চ্যানেলে কোনো টোনিং টোনিং গুলো মিলাই দেওয়া যায়, একটু ফক ফকা দেখবেন, এইচডি দেখবেন, বুঝছেন ভাবি? আচ্ছা তাহলে আপনি এখানে দাঁড়ান, ভিতরে আসতে হবে না, সব কিছু ঠিকঠাক আছে বললাম তো আপনাকে। আচ্ছা ঠিক আছে, আপনি যখন দেখতে চাইছেন না তাই তো ভাবি, সমস্যা হইলে বলেন, এই কোথায় কোথায় ঠিকঠাক করে দিয়ে যাবো না ভাবি। আসি সবজি কোনো কিছু নাই, আপনি বরং সবজি নিয়ে আইবেন, আর পেঁয়াজ শেষ হয়ে গেছে, পেঁয়াজ নিয়ে আইবেন। আচ্ছা ঠিক আছে, আপনি দাঁড়ান, আমি আপনার ব্যাগটা নিয়ে আসছি। নিয়ে আসো, ব্যাগ নিয়ে আসো। আরে ভাবি কি মনে করে, আপনি কেন কষ্ট করে আসলেন? আপনার কুলার বোর্ডারে পাঠাইলে তো ভালো হতো। বাইরে দিন কাল তো ভালো না, এই কারণে এই জোয়ান মাইয়াটারে আমি বাইরে পাঠাইতে চাই না, আমি নিজেই আসলাম। ও আচ্ছা, ভাবি কি কি লাগবে বলেন। দেখেন চাউল, আমারে বলো যে না দরকার নাই, নিজেই নাকি পারবো, কম তো এই বয়সে যদি বাজার সদাই যদি করে তাহলে জিনিসটা খারাপ দেওয়া যায় না, আমরা আছি কি লেগা, পাশের বাসায় ডাক দিলে চলে। ভাই আমিও মানে না করছিলাম, কইছিলাম যে আমি বাজার করে নিয়ে আসি, আসলে আমার বলো যে না একটু হাঁটাহাঁটি করতো ওজন আর কি। তাছাড়া ওই যেই কোনো মুহূর্তে যেই কোনো প্রয়োজন হতো এই আপনি আবার কইতে পারেন নাকি, কইলে আমি আইসা বাজার করে দিই, আমি তো আর দূরে না। হ্যাঁ তাছাড়া ভাবি এই চাইলে কিন্তু আপনিও বাজার সদাই করতে পারেন, এই আজকালকার করতেছে না, এই বিদেশি বিদেশ যারা আছে তাদের বউরা তো নিজের পছন্দ মতো বাজার সদাই করে, এই কাপড় চুপড় বাজার সদাই যা আছে সব তো করে।
আপনি তদন্ত করতে পারেন, তারপরে আমার সহযোগিতা লাগবে, তো যে কোনো সময় আপনার সহযোগিতা করতে রাজি আছে। তাইলে এই নিয়ে বিভিন্ন সময় আমার যে কোনো সময় দরকার পড়বো আমার বই হবে না নাকি? আচ্ছা থাক থাক থাকবে অন্য সময় হবে। আপনার কিন্তু ওই যে আজকে এই যে ড্রেসটা এটা কি বাইবি দেশে বানাইছে? যা সুন্দর না লাগতেছে, অনেক সুন্দর লাগতেছে। আমি কইছিলাম কি উনার নামে নামকরণ না কইরা যদি আমার শ্বশুর মশাইয়ের নামে নামকরণ না করতেন তাহলে উনার একটা স্মৃতি থাকত না। মা যে গেছে হে গেছে, এর নিয়ে আর চিন্তা ভাবনা করে লাভ নেই। আমার ছেলে বিদেশে খুব কষ্ট করতেছে, এক সময় আমাদের কিছু ছিল, আজকে আমার এই ছেলের জন্য সব কিছু হয়েছে। এখন আমি আমার ছেলের নিয়েই তো পাব ওই সব কিছু। আমি আমার চিন্তা ভাবনা করেই আমি চাই বাড়ির নামটা আমার ছেলের নামে দিতে। মা আচ্ছা আপনি যা ভালো মনে এটাই। আর তোমারে তো জানি তুমি তো অনেক ভালো, তুমি অন্যান্য আরো দশটা বউয়ের মতন। তুমি আমার লক্ষ্মী বউ, তুমি আমার বাড়ির লক্ষ্মী, তোমারে আমার মেয়ের চেয়েও আমি বেশি মনে করি। আচ্ছা আম্মা, এখন আপনি শুয়ে পড়েন আর ঘুমান। আচ্ছা তুমি কিন্তু ওর সাথে কথা বলে ঘুমাই উমা। ঠিক আছে আম্মা, আমি যাই। আসলে দেশের বাইরে থাকি তো সারাক্ষণ শুধু তোমাদেরকে নিয়ে চিন্তা করি, মাকে নিয়ে চিন্তা করি। বাবা বেঁচে থাকলে হয়তো এই চিন্তাটা একটু কম করতাম, তাছাড়া মেয়ে মানুষ একলা একলা থাকো খুব টেনশন লাগে আমার। তুমি এত টেনশন করো না তো, এত টেনশন করার কিছু নাই, আমরা ভালো আছি, তুমি সাবধানে থাকো। দেখি আর কয়েকটা বছর বিদেশ করব, তারপর যদি একটা কিছু করতে পারি দেশে তাহলে একবারের জন্য চলে আসবো দেশে, বুঝছো? খুব তাড়াতাড়ি
তাড়াতাড়ি যেন সেই দিন আসে। এই কয়েকটা দিন তুমি মা মিলেমিশে চলো, একটু কষ্ট করে চলো, বুঝোই তো। আসলে আমরা যারা প্রবাসে থাকি আমাদের অনেক কষ্ট হয়, তারপরেও দেশে আমাদের কষ্টের বিনিময়ে যদি তোমরা সুখ পাও একটু, তাতেই আমাদের আনন্দ। আমরা খুবই ভালো আছি, তুমি কোনো চিন্তা করো না, তুমি নিজের প্রতি খেয়াল রেখো, ঠিক মতো খাওয়া দাওয়া করো, বুঝছো? আচ্ছা, আমিও এখন তো ডিউটি থেকে আসলাম, রান্নাবাড়া করবো তারপর খাবো। আমাদের তো রান্নাবাড়া করে দেওয়ার মতো লোক নেই, যারা প্রবাসে থাকে এখানে ডিউটি শেষ করে এত রাতে এসে আবার রান্নাবাড়া করে খেতে হয়, বুঝছো? আচ্ছা, তোমাদের তো এখানে অনেক রাত হয়ে গেছে, আমাদের এখানে 11টা বাজে, তোমাদের এখানে নিশ্চয়ই 1-2 বেজে গেছে। আচ্ছা ঠিক আছে, তাহলে এক কাজ করো, তুমি ঘুমিয়ে যাও আর আমি রান্নাবাড়া করে খেয়ে দিয়ে তারপর ঘুমাবো। আচ্ছা ওকে, রাখি তাহলে। কে বলছেন? আমি তো আপনাকে চিনতে পারলাম না, কে বলছেন? কি আশ্চর্য, পরিচয় না দিলে আপনি ফোন দিয়েছেন কেন এত রাতে? আপনি নাম্বার কোথায় পেয়েছেন? দেখেন, এত রাতে একজন মেয়ে মানুষকে ফোন দিয়ে আপনি এভাবে বিরক্ত করতে পারেন না। আপনি নাম্বার কোথায় পেয়েছেন, কোথেকে ফোন দিয়েছেন আপনি? দেখুন, নেক্সট টাইম আর কোনোদিন আপনি আমার ফোন দিবেন না, বুঝতে পারছেন? ফালতু কথা বন্ধ করুন, কোনোদিন আর ফোন দিবেন না। ভাবি ওই আজকে তো ওই সুঙ্গানতে ভুলে গেছি, একেবারে তিনটিতে আছে সব গাছ রাখে না। ভাবি আমি ভিতরে একটু বসি। অনেক কষ্ট আমি দেখি, বুঝতে পারতেছি। ভাবি যাইতে লাগে।
আপনার যদি কোনো সমস্যা হয় আপনি আমাকে বলবেন, যে কোনো জিনিস লাগে আপনি বলবেন, ঠিক আছে? ড্রাইভার হ্যাঁ, আসসালামু আলাইকুম। যাই হ্যাঁ, আমার বিষয়টা তোর হুর তোরে যা কইছি কষ্ট করে হুর, তুই উপরে কোনো জায়গায় দুধ দিবি না, আর বাবির বাসা দিব না দিস্তা, বুঝছ? বাবির জামাই বিদেশ থাকে, তুই যা এখন মানুষ দুধ দিবার লাগে আমরা ডিস্টার্ব করাই বলি ভাই দেখি কোন ভাই। আমি আর উঠছি ফালির মধ্যে দুধ মিশায়া দুধ দেশে সেনা ভাই কম মে উঠছি অনেক তো মিশা কথা ভাই। আরে বড়া তোরে না কই দিছ না আরেকদিন তুই বাসা দুধ দিবার লাগে ভাই? না না ঠিক কইছে, ঠিক আছে যা কইছে একদম কানে শুনতে করে উনি রাখবে, ঠিক আছে? এই বাসা দি গেলি তো দুধ দিবার তাই তো তোর না দুধ লাগে হ্যাঁ আর কোনো কিছু আমার কাছে কোনো অসুবিধা না। আর বাবি তো বাবির সাথে এসে আমরা ফ্যামিলির মতো সম্পর্ক, বুঝছ? বাবির কোনো কিছু লাগলে দুধ লাগলে আমার কাছে কইবো। আজকাল পর তুই মানে বিলিং আর না দিবি দাদা না না দাদা শোনা হ্যাঁ এই দাদা পুরো দাও না বাবি শাশুড়ি বাসাতে রে হ্যাঁ বাসা ও আচ্ছা দাদা না দেখা ভাই ঠিক না তো কি অবস্থা তো তুই বছর ধরে বাসার দুধ দিতেছি আমি কথা করতে আনছি ভাই না তুই পড়াবি কেমনে কি রে? আচ্ছা ঠিক আছে তাহলে তুই যা আমি যাই মুমকি দে মুমকি টুমকিলে আসি নাকি এত বলি লাগবো না এই দুটা হইলে চলবে অনেক সুন্দর আমি এই আপনার মতো আমি এই আজ কি নতুন জামা পড়ছেন নাকি? নতুন জামার মতো লাগতেছে খুব সুন্দর তাইলে যাই আমি এই বিষয়টা হয়েছে আপনার বাপি বাপের বাড়ি চলে গেছে তো কইছিলাম যে আর কি যে কোনো সমস্যা বললে কিন্তু ফোন দিবেন
ইনফরমেশন দিতে আসছিলাম। ফুর্তি চ্যানেলে একবার বাইরে ধরায় দিত সিনেমাটা দিয়ে বুঝছেন তো, ফুর্তি চ্যানেলটা আমাদের প্রত্যেকটা জায়গায় ডিস্টার্ব করতেছে, তাই ভাবলাম যে খবরটা আপনারা দিই সাথে সাথে চ্যানেলটাও ক্লিয়ার করে দেওয়া যায়। ভাবি একটু চ্যানেলটা ছাড়েন, খুব সুন্দর ছবি ভাবি একবার পাইলে তারে জড়ায় ধরতাম। এই যে দেখেন ভাবি, ভাবি আপনি মনে করেন যে এই সিনেমাটা চমৎকার একটা সিনেমা বানাইছে, এই সময় দুর্দান্ত একটা রোমান্টিক সিনেমা ভাবি, এই ফুর্তি চ্যানেলে এই সিনেমাটা দিব বুঝছেন, এই জন্য আসছি আপনার এই চ্যানেলটা টিউনিং করে একটু ওকে করে দিতাম। ভাবি সিনেমাটা দেখেন, খুব ভালো সিনেমা। এই যে ধরেন ওটুতে গিয়ে সার্চিং দিলেই মনে করেন যে এই ফুর্তি টেলিভিশন চলে এলো বুঝছেন। তো ভাবি আর কি অবস্থা আপনার, ভালো আছেন তো? চ্যানেল এমনি অন্য সব চ্যানেল ঠিকঠাক আছে তো? হ্যাঁ মোটামুটি ঠিকঠাক আছে। তো ভাবি আসলে বিষয়টা হচ্ছে যে আমি মনে করি আপনি মহিলা মানুষ, স্বামী বিদেশ থাকে, তো আপনার অনেক সমস্যা থাকতে পারে, অনেক মনের অনেক গোপন বিষয় থাকতে পারে যেটা অনেকে প্রকাশ করতে পারেন না, তাই মানে আমি দ্বিধায় আপনাকে বলতে আসছি যে বিষয়টা কোনো প্রকার সই সমস্যা হইলে আপনি আমার ফোন দিয়ে, আমার ফোন নাম্বারটা তো আপনার এখানে সেভ করা আছে বলছেন ভাবি। যাই হোক, যেটা লেগে আসছিলাম আমি কিন্তু অন্য কোনো কিছু মনে করেন না, আমি জাস্ট আসছি শুধু এই কুর্তি চ্যানেলারে টিউনিং করে দেওয়ার জন্য বুঝছেন না ভাবি। তো ভাবি এই যে হয়ে গেছে ঠিক আছে, এই যে ফুটি চ্যানেলটা ক্লিয়ার আসছে ভাবি, এটাতে আপনি দেখেন আজকে সিনেমাটা দিব ঠিক আছে ভাবি। যে বিষয়টা হচ্ছে যে ধরেন কোনো কাজে কোনো বিষয়ে যদি আপনার কোনো কিছু দরকার হয় আপনি শুধু আমার ফোন দেবেন, রাইট নেই বেরাইট নেই যে কোনো টাইমে আমি চলে আসবো। ও ভাবি আরেকটা বিষয়, আমরা কিন্তু নতুন আরেকটা জিনিস চালু করতেছি, মানে আমাদের আরেকটা সেবা চালু হইতেছে, মানে আমরা বাসায় বাসায় গ্যাস পৌঁছায় দিই বুঝছেন ভাবি। আপনি যদি মনে করেন যে আপনার গ্যাসের বোতল আনা নেওয়া করতে কোনো প্রবলেম হয়, আমরা জানেন আমরা নতুন ব্যবসা করতেছি, আপনারা এখন কোথা দিয়ে গ্যাস আনেন? ভাই আমার গ্যাসের প্রয়োজন পড়ে না, আমারটা সরকারি গ্যাস। ও মানে আপনাদের লাইনের গ্যাস? আচ্ছা ঠিক আছে ভাবি, সমস্যা নাই, যদি গ্যাস লাইনেও কোনো সমস্যা হয় আপনি মনে করবেন যে এইভাবে আমরা সবকিছু ঠিক করে দেব বুঝছেন ভাবি। তো তাহলে ভাবি যাই, একটু চাটা হইব না ভাবি, চা পাতা শেষ। আচ্ছা ঠিক আছে ভাবি, আর ভাবি যেটা বললাম একটু মনোযোগ দিয়ে শুনেন বুঝছেন, যে কোনো প্রকার সমস্যা আমার শুধু আপনি নক করবেন, দেখবেন যে একবারে মুহূর্তের মধ্যে আমি হাজির ঠিক আছে ভাবি, যাই। আর এই একবার পাইলে জড়ায় ধরতাম এই সিনেমাটাতে কিন্তু ভুল করে না ভাবি। জামাই আপনার সামনে আব্বা, আমার জীবনে এটাই ছিল আব্বা, একটা শিক্ষিত স্যার চাওয়ার হারবারে তার এরকম শেষ পর্যন্ত কুলিগিরি করা লাগতেছে আব্বা। ওরে বাবারে কুলিগিরি কেন, ফ্যান পাওয়া যায়নি? স্টার আমার আসলে বাংলাদেশের সিনেমা দেখতে বেশি বুমা। কালকে রাত্রে আমি একটা খুব খারাপ স্বপ্ন দেখছি মা। ও কি ফোন টোন দিছিল? না মা, আপনি ছেলে তো রাত্রেবেলা ফোন দিব। রাত্রে ফোন দিব? জি। আমার খুব টেনশন লাগতেছে মা। আপনাকে টেনশন করি না, টেনশন করার কি আছে, স্বপ্নই তো দেখছেন, কিছুই না। কিছু যেন না হয়, আল্লাহ যেন আমার ফুলাডারে ভালো রাখে। আমার কিচ্ছু ভালো লাগতেছে না। ফোন দিল কেন? আমাকে ছেলে ফোন দিছে। ছেলে এই সময় হ্যালো কাজে গেছিল তো অফিসে, আপনার কারেন্টের সাথে শর্ট খায়া আসলে উনি তো হয়েছিল, অ্যাক্সিডেন্ট করছিল, পরে ওনারে আমরা হসপিটালে নিয়েছিলাম। নেওয়ার পরে আসলে ভাবি এই মাসুদ ভাইয়ের পরে ডাক্তাররা বললো উনি নাকি মারা গেছে ভাবি। ভাবি এটা আসলে কি করবো ভাবি। কি কইতেছেন আপনি?